আসসালামু আলাইকুম। চাঁদপুর টিভি সংবাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সানজিদ আফরিন প্রীতু। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। মতলব উত্তর শিকারীকান্দি তরুণ সংঘের উদ্যোগে শিক্ষা উপবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। কচুয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 16 মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 7 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। আগামী 16 মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 7 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা টিকিট উপহার তুলে দেবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুর নেতৃত্বে নৌকার প্রার্থীকে বিজয়ী করে এই ইউনিয়ন উপহার দিব। এই ইউনিয়নটি দীর্ঘ বছর যাবৎ আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল। সম্ভাব্য প্রার্থীরা বলেন, জননেত্রী শেখ হাসিনা কার হাতে নৌকা তুলে দিয়েছেন সেটা বড় বিষয় নয়। শুক্রবার 27 জানুয়ারি বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর আলিভিলা মিলনায়তনে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আয়োজনে আয়োজিত সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, লায়ন জাহাঙ্গীর হক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার 7 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের 5 বারের জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল গত 10 নভেম্বর মৃত্যুবরণ করায় এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সোমবার 23 জানুয়ারি উক্ত চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিস। জানা গেছে, চেয়ারম্যান পদের উপনির্বাচনে আগামী 19 ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, 26 ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন, 27 ফেব্রুয়ারি প্রত্যাহার এবং 16 মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি তরুণ সংঘের উদ্যোগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে উপবৃত্তি 2022-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি তরুণ সংঘের উদ্যোগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত শিক্ষা উপবৃত্তি 2022-এর পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও মেধা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সাথে শেখ মফিজুল ইসলাম পাঠাগারেরও শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার 28 জানুয়ারি বিকেলে মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি তরুণ সংঘ মাঠ প্রাঙ্গণে এসব পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিকারীকান্দি তরুণ সংঘের সভাপতি শেখ কামাল হোসেনের সভাপতিত্বে ও শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক শেখ মহিউদ্দিন সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ শেখ নজরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংঘের উপদেষ্টা আলহাজ শেখ আব্দুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ রেজাউল করিম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ ওবায়দুল্লাহ তুষার, শিকারীকান্দি তরুণ সংঘের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক সরকার মোহাম্মদ আসাদুল্লাহ, উপজেলার 5 নং দুর্গাপুর ইউপি সাবেক সফল চেয়ারম্যান দেওয়ান আবুর খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে 5ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত 11 জন, 8ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত 10 জন, কুইজ প্রতিযোগিতার 7 জন মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার 7টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ শেষে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার হাতে অতিথিদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার শিকারিকান্দি গ্রামের শিকারিকান্দি তরুণ সংঘ নামে সংগঠন মেধাবী শিক্ষা বিস্তার ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের লক্ষ্যে 1980 সালে গঠন করা হয়। প্রতিষ্ঠার প্রথম থেকেই সংগঠনটি বিদ্যালয়ের গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করা, উপজেলায় মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা উপবৃত্তি পরীক্ষা ও উপবৃত্তি প্রদান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় গত বছরের 25 নভেম্বর মেধাবী শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর এবং 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক শিক্ষা উপবৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এতে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের 8ম শ্রেণীর প্রায় 300-এরও অধিক মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ 21 শিক্ষার্থীদেরকে রবিবার 28 জানুয়ারি সম্মাননা ক্রেস্ট সনদ সহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। একই সাথে কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছিল। এতে 7 জন কুইজ বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া এদিন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার 7টি ইভেন্টেরও পুরস্কার বিতরণ করা হয়। এ মেধা বিকাশ উপবৃত্তি প্রদান বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার 9নং দক্ষিণ ব্যাসদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার। তিনি জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের আরো আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে। এ শিক্ষা উপবৃত্তি প্রদান উপজেলায় মেধাভিত্তিক শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে। এতে করে শিক্ষার্থীরা উৎসাহ অনুপ্রেরণা পেয়ে আরো ভালো পড়াশোনা করবে। তাদের শিক্ষা উপবৃত্তি প্রদান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আগামীতে আরো প্রসার ঘটবে বলে আমি আশা করি। সমাজের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিত্তবানদের এ ব্যাপারে তাদের পাশে দাঁড়ানো উচিত। শিকারিকান্দি তরুণ সংঘের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিবছর সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন, যাতে করে এই পরীক্ষায় তাদের মেধা, মনন ও চিন্তার ধারাকে বিকশিত করে। সার্বিক বিষয় নিয়ে শিকারিকান্দি তরুণ সংঘের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য শিক্ষা উপবৃত্তি প্রকল্পের মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকি। আগামী বছর আরো বড় পরিসরে নতুন চমক নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হবে শিকারিকান্দি তরুণ সংঘ মতলব উত্তর। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। শিক্ষা উপবৃত্তি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল শিক্ষক অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শিকারিকান্দি তরুণ সংঘের সাধারণ সম্পাদক শেখ রেজাউল করিম রিপন বলেন, শিক্ষা মানুষকে বিকশিত করে। এই বিশ্ব প্রতিযোগিতার যুগে মেধাভিত্তিক শিক্ষা বিস্তারের কোনো বিকল্প নেই। কাজে আজকের ছাত্রছাত্রীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার হাতিয়ার। তরুণদেরকে সেভাবে তৈরি করার লক্ষ্যে আমাদের শিকারিকান্দি তরুণ সংঘ। আজকে শিকারিকান্দি এলাকায় একটি শিক্ষা উৎসব চলছে, তাদের এই উদ্যোগ আগামীতে চলমান থাকবে বলেও জানান তিনি। চাঁদপুরের কচুয়ায় 3নং বিতারা ইউনিয়নের নিন্দপুর গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরের কচুয়ায় 3নং বিতারা ইউনিয়নের নিন্দপুর গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত 11:30 দিকে প্রবাসী খোকন শিকদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রবাসী খোকন শিকদার জানান, শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে একই বাড়ির আব্দুল কুদ্দুস, মোহাম্মদ ফখরুল ইসলাম, মেহেদি হাসান, সিয়াম শিকদার, আরাফাত ও অজ্ঞাতনামা 2-3 জন মিলে দোকানের জায়গার মালিক ও বসত বাড়ির কলাপসিবল গেট, দরজা ও শাটার ভেঙে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় হামলাকারীরা খোকন শিকদারের গৃহে ও দোকানে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করে। এ ঘটনায় দোকানের জায়গা ও ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক খোকন শিকদার বাদী হয়ে রবিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল মুঠোফোনে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইশাক শিকদার মুঠোফোনে এ ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দেখছিলেন চাঁদপুর টিভি সংবাদ। এরকম নিত্য নতুন খবর জানতে নিয়মিত চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।